আছে সব আম একদিন গায়েব হয়ে যাবে আমি তিন মিনিটের দোকান খুলব 30 30 30 বোতল 30 কে এই দোকান খুলব কালকে তুইর সাথে তুইর এই জায়গাটা কিনছে চাষ করে পাতা থাকবে আম থাকবে তো এই সব আমগুলো এখন কাটা কাটা নিচে তবে তুইর চলে যাবে চলো তুমি আয়শা চুপি সাড়ে হাত ছোঁয়া 2000 years later তো হে গাইস ওয়েলকাম টু দা ফ্রেশ নিউ ব্লগ আর ভাই সব যার রোদ রোদে ব্লগ শুট করতে মানে কন্টেন্টের জন্য বহুত মানে ইয়ে যার রোজ ভাই মানে ছাত্রের কথা বুঝতে পারছো কাদের ছাদ আর ভাই এইখানে যে আম হয়েছে ওদের কাদের সে আম খেতে সে আজকে মানে রোদ তোমাদের হয়তো বলেছিলাম আগের একটা ব্লগে যে এত আম হয়েছে এত আম হয়েছে তার জন্য আজকে দুটো আম দিয়েছে মানে পেরে তো খাওয়ার জন্য ভাই সাহেব যার রোদ এই রোদের মধ্যে ভাই ব্লগ করতে পুরো ফেটে যায় ঠিক আছে মানে পুরো ফেটে ফ হয়ে যায় তুই যা কোথায় আমগুলো কোথায় আর ভাই সাহেব ওদের গাছে না মানে পাতা দিয়ে আম বেশি হয়ে যায় পাতা দিয়ে আম বেশি আর ব্লগ করার ইচ্ছা থাকলেও মানে রোদে মানে ইচ্ছা হয় না মানে হয়তো তোমরা ভাবো যে ব্লগ দিচ্ছি এখন 7 দিন 8 দিন অনেক দিন পেরিয়ে যাচ্ছে ব্লগ দিচ্ছে মানে ইচ্ছা থাকলেও উপায় নেই মানে এত রোদের মধ্যে ব্লগ শুট করা মানে কোনো ইয়েই নেই আর যার রোদ ভাই দেখো সেই লেভেলের রোদ পুরো ছাদে তাও এই গাছের তলায় বসে বসে এখন খাবো আম দেখো তোমরা কী হবে কী হবে কি না হবে তোমরা তখন নিশ্চয়ই ভিডিও টাইটেল টেলার থাম্বনেল দেখো তো বুঝে গেছে আর রোদ্রে জানি কোয়ালিটি একটু খারাপ হতে আসবে তুই কিছু করার নেই চলো ব্লগ কন্টিনিউ করো আর একটা কথা গাইস তোমরা যখন এখনো আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি মানে কদিন ধরে আমি ইনস্টাগ্রামে ভালো ভালো রিলস পোস্ট করছি ঠিক আছে জানি না তুই সেটা করছিস কিনা করছিস তুই তো রিসেন্টলি আমি অনেক ইনস্টাগ্রামে ভালো ভালো রিলস পোস্ট করছি তো যারা যারা ফলো করছো তাদের সবাইকে থ্যাংক ইউ যারা যারা ফলো করো কী করছো ফলো করো সাবস্ক্রাইব করো চলো এখন বেশি ভাডুকে লাভ নেই মানে এগুলোকে কাটি কেটে দেওয়া যাবো হচ্ছে শরবত বানাবে আচ্ছা শরবত বানাবি না কী বানাবি শরবত বানাতে হবে তাহলে তো মিক্সি লাগবে ও যেহেতু সাথে ধরি মিক্সি নিতে আমাদের এই নিয়ে যাবো গিয়ে এগুলোকে শরবত বানানোর জন্য এগুলোকে মিক্সির ভিতরে দিতে হবে দিয়ে পুরোপুরি সব পেস্ট করতে হবে পেস্ট তাই তো ঠিক আছে আর জিনিস ওদের কাছে সব আম একদিন গায়েব হয়ে যাবে ঠিক জায়গা মতো গায়েব হয়ে যাবে বুঝলি এই তো কাটতে হচ্ছে চল আমার হাত লাগাতে হবে না কারণ করতো শরীর খারাপ তো দেখি হাত পাত লাগাতে ভালো লাগছে আর একটা জিনিস তোমাদের বলি মানে এই জায়গাটা তো তুষার সাথে তুষারা এই জায়গাটাও কিনেছে চাষ করার জন্য পুরো জায়গাটা কিনেছে চাষ করার জন্য তাই তো মানে আম গাছ পেঁপে গাছ কলা গাছ সব গাছ পুরো গাছ কিনেছে চাষ করার জন্য তুষারা তাই তো হাসতে রাখো না মেরে মানে দেখো আম গাছের দিয়ে আম বেশি ভাই সব তোমার জুম করে দেখাচ্ছি এই যে একদিন এই আম সব পুরো শেষ হয়ে যাবে সব আম শেষ হয়ে যাবে ঠিক আছে ছিল আম ছিল সব আম যা আম হয়েছে গাই সেই আম কিছু বলার নেই মিষ্টি কিন্তু একটাই জিনিস গাছের আম কিন্তু সেই লেভেলে মিষ্টি মারাত্মক লেভেলে মিষ্টি গাছের আম তো ভাই চলো এখন এই সুন্দর আম আর সুন্দর ওয়েদারের একটা সিনেমাটিক শট ভিউ এনজয় করো দেখলে আপনি চলো এটাকে কাটে কিছু করার নেই কাটতে হবে এটাকে কেটে দেওয়া যেতে হবে শরবত করে এখন অনেকটা দুপুর হয়ে গেছে তাই তো চলো এখন এটাকে কাটতে হবে ঠিক আছে কাটছে পাইছো তুই কিছু করার নেই মানে বাচ্চা ছেলে পারে না তাই করতে হচ্ছে আর কিছু করার নেই বাচ্চা ছেলে না পারলে কিছু করার নেই তাই ক্যামেরা আমের দিক দেখিয়ে দিচ্ছে একদিন বলছি শোন গাছের আম যখন পাকবে পাতা থাকবে আম থাকবে না এমন হবে আমাদের কিন্তু গাছতে পাইনি স্ক্রিপ্টেড পার্ট করা ঠিক আছে ঘরে ছিল তোমরা তো আমগুলো দেখলে বুঝতে পারবা স্ক্রিপ্টেড পার্ট ভিডিও চালু তো এই দেখিস কিন্তু আলতো আলতো বকলাম গাছে আমার এই আমের মধ্যে তফাতা দেখিস না সবুজ তো গাছ একটা আম কাটা হয়ে গেছে মানে ছোলা হয়ে গেছে এখন কিন্তু বাজে প্রায় 12টা 12টা কাছে এখন এটাকে কাটছি কেটে খাবো
খেতে পার দেন ছান করবো ঠিক আছে, আমিও করিনি ও করিনি দুজন একসঙ্গে কেউই করিনি ছান, নর্মাল রাখছে ছান করার জন্য তাও যাচ্ছে না, মানে আমের একটি লোক ঠিক আছে। তো চলো কিনে কিছু করার নেই, এটাকে খেতে হবে এখন, তাই তো এক টাকা ছোলা তা তুই চো আমাদের বিচো, আমাদের বিচো মিক্সি করবো করে তারপর দিয়ে করে দেন খাবো, আর যতটা হয় হবে ব্লগ কন্টিনিউ করো। তো গাইস একটা আম কাটা হয়ে গেছে, এখন আরেকটা আম কাটা হচ্ছে, হবে তো গাইস চলো মানে ফ্যামিলিগুলো এখন কাটতে হবে ঠিক আছে, মানে অনেকটাই কাটা হয়ে গেছে, একটা কাটা হয়েছে আরেকটা কাটতে হবে, কেটে তারপর তোমাদের কেটে তারপর কুচুকুচি করতে হবে না, ওই তো মানে কেটে কুচুকুচি করে তারপর দেন আমাদের বাড়ি গিয়ে মিক্সি করে কি কি লাগে আমি কিন্তু জানি না, ও জানে আমি সব করে দেবো, কাটা কাটা করে আমি কাটতে না রোদে রোদে যারা কাজ করে মাঠে, তোর বাবা আমার বাবা রোদে কাজ করে তাদের কি কষ্ট, ভাব মারাত্মক লেভেলে কষ্ট হয় কিন্তু রোদে, ফালতু লাভ নেই তখন কাটে কি দিয়ে দেন আমাদের বাড়ি যাবো গিয়ে তোমার মিক্সি করে বানিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে, চলো বাবার দিকে দেখা হচ্ছে। ঠান্ডা বরফ দেবো।